পঁচিশে নয় না মাসিকে ফোনটা লাগা আমি দেখে দিচ্ছি। এখানে আর কোনো খাতা আছে দিদি? ডায়রি আছে না? ডায়রিটা বার কর, নিয়ে দিদি ওই মায়ের নাম্বারটা নিবি আর ওই মায়ের নাম্বারটা নিবি। নাম্বারটা নিলে দাদা, ওদের ওদের নিলে না খাতাতে নিয়ে নেবো মানে। মালাগুলো দেখুন, মায়ের মন্দিরে 3 কোটি কেন? মায়ের মন্দিরে 20 কোটি টাকাও ডোনেট করতে পারেন। মায়ের মন্দিরের জন্য, মায়ের মন্দিরের জন্য 20 কোটি টাকাও ডোনেট হয়। দেশ বিদেশে যত মন্দির আছে না মা, ডোনেটই কিন্তু চলে। প্রত্যেকটা বড় বড় মন্দির কিন্তু ডোনেটই হয়েছে। প্রত্যেকটা বড় বড় মন্দির ডোনেটের দ্বারাই চলে। মন্দির করতে দেবে না, মায়ের কত লীলা দেখব বলি রে, মায়ের কত লীলা দেখব বলি রে, কে জানে কত লীলা করবে, তোর লীলা বোঝাদাই, তোর লীলা বোঝাদাই, কত লীলা করবি তুই জানিস মা, তোর লীলা বোঝাদাই, তোর লীলা বোঝাদাই। পুজো বলছো হাতে রাখুন, তখন নিয়ে নেবো যখন পুজো দিতে হবে তখন। মা আপনারা দয়া করে কাইন্ডলি বাইরে যান, এখানে বসার নিয়ম নেই, ওইদিকে এখানে কেউ বসবেন না মা, আপনারা সবে এখানে পুজোর সময় কেউ থাকবে না মা, ওইদিকে যান। ভিতরে ভিতরে কেউ থাকবেন না, ভিতরে কেউ থাকবেন না।
যারা অসুস্থ মা তারা ভিতরে বসো, যারা অসুস্থ তারা ভিতরে বসুন, বসো মা, পদ্মগুলো ওখানে দাও মা। আপনারা ভেতরে বসে থাকলেও আমি বারবার বলছি নাম অনুযায়ী হবে, কিন্তু কাউকে আগে দেখা হবে না। এইটাই ঠিক আছে, ভিডিওটা করছেন, কাউকে জিজ্ঞাসা করেছেন? মিষ্টিগুলো হাতে রাখো না, মিষ্টিগুলো হাতে রাখো, মিষ্টি নিয়ে যাবে, শুধু মালাগুলো ভক্তরা দাও। নাম লেখা হয়েছে আপনার? নামটা লিখে নিন, ওখানে নাম লেখা আছে, দেখুন ওখানে নাম লেখা আছে, হয়েছে হয়েছে, নাম লেখা নামগুলো লেখা লিখিয়ে দাও মা, নাম লেখাতে কোনো টাকা পয়সা লাগে না, ভক্তরা নিজেরাই লিখে দেয়, নামটা লিখিয়ে দাও, তো ঝামেলা হবে না, কে আগে প কে পরে। আর ভক্তদের বারবার বলি টয়লেট ওয়াশরুম আমরা গেলে বাইরে বলা আছে, 5 টাকা যদি লাগে করে নেবেন মা, তাতে ছুট ঝামেলা না হয়, এখানে যত কেউ বলতে না পারে যে ভক্তরা টয়লেট করে দিয়ে গেছে, কারণ ওখানে বাড়িতে যতটা পেরেছি ভক্তদের জন্য টয়লেটের ব্যবস্থা ছিল, বড় ট্যাঙ্কি বসানো হয়েছিল, ভক্তরা আসতেন রাস্তা স্নান ট্যান করতেন, এক ট্যাঙ্কে জলে হতো না, 3 ট্যাঙ্ক করে জল তোলা হয়েছে। এবারে যদি বদনাম করে মিথ্যা মিথ্যা ভক্তদের মানে অনেক বদনামও করেছে, ভক্তরা অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে, ভক্তরা অনেক মারও খেয়েছে, তার সঙ্গে আমাদেরকেও মেরেছে। অপরিমল মালা আছে, এলো গো, কুচে ফুল, কুচে ফুল, ভক্তরা খুব হেল্প করে, নিজেরা নিজেরা নাম লিখে নেয়, যে ভক্ত আছে ভক্তরা প্রচন্ড। একটা জিনিস কি হয়েছে, কৃষ্ণকালী মাকে কেউ বুঝতে পারবে না, যে আরে মা, মা যে আরে উপকার করছেন না ভক্তদের, কেউ আর বুঝতে পারবে না, কারণ মা তুমি শাড়িগুলো ফেরত দেওয়ার কথা বলো না মা, ওদেরকে নিতে দাও না মা, যদি শাড়িটা ফেরত দেয় না তাহলে পাঁচটা মুছে যেতে পারে, শাড়িটা ওদের ঘরে রাখতে দাও, পারবে না, ওরা এসে রাখতে পারবে না, ওদের প্রাণের মধ্যে ভয় আছে আমরা পুলিশের কাছে ধরা পড়বো। কোন ভক্ত দিয়েছে সূর্যমুখী ফুলটা, এই তোরাটা কোন ভক্ত রে? ওই দিকে কথা আছে, সূর্যমুখী ফুলটা দিয়েছে, খুব ভালো লাগলো, এটা আমি গোপালকে সাজাবো, মাকে সাজিয়ে দিই আজকে, এই বাবা ভক্ত বাবা নিজেই নাম লিখেছে একটা মাকে, একটা আকন্দ ফুলে মালা নিজের হাতে করে নিয়ে এসছে, এটাই ভক্তদের ভালোবাসা। আজকে আমার একটাই স্বপ্ন আছে, আমি যেন মাকে বর্ধমানে দেখার মতো কৃষ্ণকালী মায়ের মন্দির করে দিতে পারি, যেন এটা যেন প্রমাণ করতে পারি যে কৃষ্ণকালী মা একটা ভালো জায়গায় বসেছে। আজকে যে আরে ভক্ত বাড়ছে, ভক্তরা কোনোদিন কমবে না, একবার হলো তারা যেমন আমরা যেমন মায়ের দক্ষিণেশ্বরে ভবতানী মাকে পুজো দিতে যাই, যাই তো একবার হলো, সে মনস্কামনা হোক নাহলে একবার হয়তো যাই মাকে দর্শন করতে, যে মা দর্শন করে আসি, মাকে দর্শন করে তো দুর্ভোগ কেটে যায়, এরকম কৃষ্ণকালী মাকেও দেখবেন একদিন, এমন এমন ভক্তরা আসবেন দূর দূর থেকে, এটা মায়ের বড় মন্দির হলে, বড় আচালা হলে ভক্তরা মায়ের কাছে একবার আসবে, যে একবার কৃষ্ণকালী মাটা কে? আমরা সমানে বলে যাচ্ছি যে একদিন এমনই হবে মন্দির, মায়ের গয়না।
জল নল বসার জায়গা সব আছে। এই তো আমরা বলছি বলে বসে বসে বলা, এটা তো মায়ের জায়গা, এসব হবে তো বলো, জায়গাটা হয়েছে আস্তে আস্তে সব হবে, মায়ের ইচ্ছা সব হবে। মায়ের মন্দিরটা আমার খুব করার ইচ্ছা আছে। কি নাম আছে? বাবা ছেলে হলে ঠিক আছে, মেয়েরা এখন বাইরে শুয়ো না, মেয়েরা একটু হোটেল ফোটেল ভাড়া নিয়ে এখন কষ্ট করো। আপনাদেরকে বারবার বলছি বাইরে গিয়ে বসুন, এখানে বসলে হবে না, ভিডিও শেষ হয়ে আপনারা ওখানে চলে যান। ভিতরে বসুন, আমার বাইরে বসো, কেন বলতো যখন পুজো করবো না তোমরা কেউ বসতে পারবে না, আমি কারণ আছে বলে তাকে তুমি বুঝতে পারবে। আমি বলছি তোমরা একটু বাইরে বসো, একে একে সবাইকে ডেকে নেবো, নাহলে ভক্তরা একটু অসুবিধা হবে, সেভাবে আমরা দেখতে সেখানে আগে ঢুকে যাচ্ছে। ভিডিও করছে মা, কাজে খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? মাকে কত সুন্দর দেখতে লাগছে, প্রচুর ভক্ত দিনের পর দিন বাড়াচ্ছে, মায়ের মালা দেখেই বুঝতে পারছেন ভক্তরা প্রচুর মাকে ভালোবাসেন, কৃষ্ণকালী মাকে। এই ভালোবাসাটা চিরতরে থেকে যাবে আজকে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় জয় কৃষ্ণকালী মায়ের, জয়। বুঝতে পারছিস?